রাজধানীর যাত্রাবাড়ির রাসেল পার্কের সামনে ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে এক শ্রেণীর ব্যবসায়ীরা ব্যবসা করে আসছে। এতে করে সাধারণ পথচারীদের চলাচল করতে অসুবিধা হয়। এছাড়াও প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান। যাত্রাবাড়ি থানা থেকে শুরু করে যাত্রাবাড়ি কাঁচা বাজারের উভয় পাশে রাস্তা এবং ফুটপাত দখল করে যে বাজার বসে সেটা আমরা অপসারণ করেছি এবং আমরা মাইকিং করেছি যাতে ভবিষ্যতেও এই রাস্তা এবং ফুটপাত দখল করে অবৈধভাবে যেন দোকান, কোনো স্থাপনা, অস্থায়ী স্থাপনা এগুলো না বসতে পারে। আমরা ওখানে উচ্ছেদ করে আসছি এবং এই ধারাবাহিকতায় রাসেল পার্কের চারপাশে যেই রাস্তা এবং ফুটপাতে যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো আমরা অপসারণ করেছি এবং এই ফুটপাত দখলমুক্তকরণের যে আমাদের অভিযান এটা অব্যাহত থাকবে।